ইতিহাস ও সংস্কৃতির আলোকে সাটুই ও অন্যান্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় মহাকবি বাণভট্ট। মহাকবি বাণভট্ট তাঁর হর্ষচরিত ও কাদম্বরী গ্রন্থের জন্য ইতিহাস প্রসিদ্ধ হয়ে আছেন। আজকে আমরা জেনে নেব সেই মহান কবির বাল্যকাল কেমনভাবে কেটেছিল। পশ্যমিত্র, হুন প্রভৃতি জাতির আক্রমণে গুপ্ত সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর ক্রমশ শিথিল হয়ে পড়ে, মাথাচাড়া দিয়ে ওঠে শক্তিশালী প্রাদেশিক সামন্ত রাজবর্গ। কনৌজ, মগধ, মালব, বলভী, কামরূপ, গৌড়, স্থানেশ্বর প্রভৃতি জনপদ সমূহ কেন্দ্রীয় গুপ্ত শাসনের অধীনতা থেকে মুক্ত হয়। স্থানেশ্বর জনপদটি ছিল পুষ্পভূতি বা পুষ্যভূতিদের শাসনাধীন। এই বংশের একজন বিখ্যাত নরপতি ছিলেন গুর্জর লাট হুন বিজেতা প্রভাকর বর্ধন। তাঁর কনিষ্ঠ পুত্র হর্ষবর্ধন দক্ষতা বলে কুলগৌরব বহুলাংশে বৃদ্ধি করেন, প্রভূত মান ও যশের অধিকারী হন এবং পশুভূতি কুলচূড়ামণি আখ্যায় ভূষিত হন। তাঁর রাজসভা অলঙ্কৃত করেছিলেন কালের অন্যতম শ্রেষ্ঠ কবি বাৎসায়ন ব্রাহ্মণ বংশজাত বাণভট্ট। ঐতিহাসিক গ্রন্থ হর্ষচরিত ও কাদম্বরী উপন্যাস প্রণয়নের কারণে তিনি বিদ্বৎ সমাজে অমরত্ব লাভ করেছেন। প্রথিতযশা এই রাজকবির শৈশব ও কৈশোর ছিল ক্লেশ জর্জরিত। বর্তমান বিহার রাজ্যের হিরণ্যবাহ সোন নদের তীরবর্তী প্রীতিকূটে ছিল তাঁর পূর্বপুরুষের বসবাস। তৎকালীন প্রীতিকূট ব্রাহ্মণদের বসতভূমি হওয়ায় ব্রাহ্মণাধিপত নামে পরিচিতি লাভ করে। এই ব্রাহ্মণাধিপথে কুলীন ব্রাহ্মণ চিত্রভানুর ঘরে রজদেবীর কোল আলো করে বাণের আবির্ভাব ঘটে। আনুমানিক খ্রিস্টীয় ষষ্ঠ শতকের শেষভাগ থেকে সপ্তম শতকের পূর্বার্ধ পর্যন্ত তাঁর স্থিতিকাল বিবেচিত হয়। বিধাতার অমোক বিধানে শৈশবেই তিনি মাতৃহারা হন। এমতবস্থায় পিতা চিত্রভানুর সহচর্যে তাঁর দিনাতিপাত ঘটে। পিতার কাছেই তিনি শাস্ত্রের পাশাপাশি নীতিবোধের পাঠ গ্রহণ করেন। প্রায় 14 বছর বয়সে পিতৃহারা হন। তাঁর জীবনে নেমে আসে কালের করালো অভিশপ্ত ছায়া। পিতৃগৃহে মহাশোকে কিছু কাল অতিবাহিত করেন। কালক্রমে তিনি যৌবনে পদার্পণ করেন। পিতৃমাতৃ বিয়োগজনিত ব্যথা ক্রমশ ক্ষীণ হয়ে পড়ে। স্রোতশ্রেণী নদীতে কাণ্ডারীহীন তরণীর মতো তাঁর জীবন বিনা বেজে চলে ভাবলেশহীনভাবে। যৌবনের আবেগ ও কৌতূহলকে পাথেয় করে গৃহ ছেড়ে ভাগ্যান্বেষণে বের হন। চলার পথে বিভিন্ন ধরনের মানুষের সাথে তাঁর সংস্রব হয়। অসৎসঙ্গে তাঁর জীবন উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। ভবঘুরের ন্যায় বিভিন্ন নগর জনপদ ঘুরতে থাকেন। স্বেচ্ছাচারী মনোভাবের কারণে কুৎসা ও উপহাসের পাত্র হয়ে ওঠেন। অবশেষে ভাগ্যবিড়ম্বিত বাণ এক গুণ সমৃদ্ধ গোষ্ঠীর সান্নিধ্য লাভ করেন। এতে তাঁর অন্তরে নিহিত সদ্গুণের বহিঃপ্রকাশ ঘটে। কাব্যচর্চায় ব্রতী হন। তাঁর জীবনের গতিপথ অন্যদিকে বাঁক নেয়।
দীর্ঘ সময়ের ভবঘুরে জীবন তার মধ্যে বিতৃষ্ণা জাগিয়ে তোলে। ছিন্নমূল বান নারীর টানে জন্মভিটা ব্রাহ্মণাধিপথে প্রত্যাবর্তন করেন। হিরণ্যবাহ সোনের গর্ভ দিয়ে ততদিনে বয়ে গেছে রাশি রাশি জলের ধারা। দীর্ঘদিন পরে বানকে গৃহে ফিরতে দেখে প্রতিবেশীরা ঘরের ছেলেকে আপন করে নেন। সংযমী বান সাহিত্য সাধনায় নিবিষ্ট হন। তাঁর গুণের রসিক ছটায় যেন আলোকিত হয়ে ওঠে ব্রাহ্মণ মহল্লা। সকলেই যেন বানে গুণমুগ্ধ। কেউই তাঁর অতীত উচ্ছৃঙ্খল জীবনের কথা মনে রাখেন না। গার্হস্থ জীবনে প্রবেশ করার আগেই তাঁর গৃহে আগমন ঘটে মেখলক নামক এক পত্রবাহকের। হর্ষবর্ধনের খুড়তুতো ভাই কৃষ্ণ বানকে রাজসভায় আমন্ত্রণ জানানোর জন্য মেখলককে প্রীতিকূটে প্রেরণ করেছিলেন। এক গ্রীষ্মের দুপুরে মেখলক বানের গৃহে পদার্পণ করেন। তাঁর কাছে বান চক্রবর্তী সম্রাট হর্ষ সম্পর্কে অবগত হন। রাজসভায় নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে উদ্যোগী হন তিনি। সেই মর্মে তিনি হর্ষবর্ধনের রাজসভা যাত্রা মনস্থির করেন। এরপরে মেখলকের সঙ্গে তিনি পদব্রজে হর্ষবর্ধনের রাজধানীতে যাত্রা করেন। হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায় তিনি মহান কবিরূপে নিজেকে প্রতিষ্ঠা করেন। এরপরের ইতিহাসটা কমবেশি সবারই জানা। তাহলে আজকে আমরা জানলাম মহান কবি বানভট্টের কৈশোর, যৌবন এবং শৈশবের নানান অব্যক্ত কাহিনী। আবার অন্যদিন আসব অন্য গল্পের সম্ভার নিয়ে। ততদিনে আপনারা সকলে খুব খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।